সাংবাদিকক দুর্ব্যবহার পঞ্চায়েত মেম্বার পি এম এ ওয়াই ঘর দুর্নীতির বাতরি করবলে বাধা প্রদান পঞ্চায়েত প্রতিনিধির তিনিচুকীয়া জেলার মার্গেরিতা সমষ্টির লিডু কলিয়রী গাঁও পঞ্চায়েতর মেম্বার দৃষ্টি তামাং পি এম এ ওয়াই ঘর নির্মাণত বৃহৎ কেলেঙ্কারি অভিযোগ গাঁও রাইজর আর ধন আত্মসাত করার অভিযোগ এবছর নহতে খহি পড়েছে ঘরের খিড়িকি অতি নিম্ন মানদণ্ডর সামগ্রী ব্যবহার করে দুখিয়া পরিয়ালক রাম ঠগন্দিয়া আর পি এম এ ওয়াই ঘর স্বত্বাধিকারী কামর বাবদ যে 18,000 টাকা পাব এয়াও আত্মসাত করা বলে অভিযোগ তুলিছে খিড়কিটা তোরা ফাঁকা হে আর ওই যেগুলা আপনারা ফাঁকা হে ঘরটা তো দেখে মে সুন্দর ন রহে মে সুন্দর নাই কে ঘরটা কোন ফিকরে নাই কে ফিন ঘরটা মে আমি খাটলি এতনাটা মোর আদমিটাও খাটলি খাটতে খাটতে তো বেমারে হয়ে গেলেই ফিন পয়সা খোঁজে গেলি আমি যে বেমারটা ভালো করবো তোরা এখন খাটি হয়ে যাওয়ার তো পয়সা পাই খাতির আমি তো এটি আহে ন তো পয়সাটা থরা পা লেকে আর ওকর বেমার কি করবো বলকে মাঙ্গে গেলি তো বলে যে নাই ঘরটা এখন ফিলিসিংয়ে নাই হয়ে আমি বুক দেখ নাই পারুম ঘরটা ফিলিসিং হয়ে যায় হলে সে বুকটা দেম বলবো তো আমি বলি এখন তোরা তো দেখ আমাদের গরিব দুঃখিয়াকে দেখে খাতির একটা মেম্বার বোনা হা তো কোনো একটা উপায় করকে আধা অধি হলে পয়সা দে যে আমি বেমার করে ভালো করুম বলকে বলি তো ঘরকার আদমিটাও গেলে বেমার হতে রে আর গেলে যে বলে যে জেসা হলো বি মোকে কোনো একটা উপায় করকে আর তোরে দেওয়া মুই বেমারটা ভালো করুম বলকে বলে তখন বলছে যে নাই ঘরটা বনে হে বলকে তোদেরকে ঘরকার পয়সাকে দরকার হয় নাকি আর ঘরটা নাই বনতে খোলে কাহা যাতা বলকে বলে তো বলতে জেসা হলো মোর বুকটা হলো দে বলকে তো বুকটা তো তোরে নাই বোনা হেন মই হে বোনা নাই বেশি দম নাই দেখাবে নাই হলে ঠিক নাই তো ইহো বেমার হতে রে তো ইহো মানে রাগসে বল দিলে যে নাই কী করলে বে নাই মায়ের মুরা দেন বলকে বলত রাখি আর আদমিটা তো আখের কেটে আমি গুজরে গেলে কুকুর তিস্তি তামাং খাটে তো খাটলে লাখনি চার না খাই পয়সা নাই পারলে না ঘরটা আমি রোগ বি নাই পারলে আর মই গেল সেখন 2,000 টাকা আঁকলাই রে জব কার্ড সে বলে যে 2,000 সে মই 1,000 টাকা তোদেরকে দে তো 1,000 টাকা মই রাখুন তোরে তো ঘরটা আমি কাম বি নাই কই রা বলকে বলে তুমি বলে আমি নাই কই রি তো কে কই রে মিস্ত্রি সঙ্গে তো জোগালি আমি চারজন লাগি স্বত্বাধিকারীয়ে তেওঁলোকক প্রাপ্য দিয়ার মেম্বাক আপত্তি দিলে ভয় ভাবুকি দিয়ে বলেও জানিবলৈ দিয়ে দুর্নীতিমুক্ত স্লোগান দিয়া সরকারখনে ইয়ার উচিত ব্যবস্থা লবনে ইয়া উল্লেখনীয় হব কি আমার ঘরটা বানাই একটা এক বছর হয়ে গেলে আমাদের ঘর বানাই গেলে কিন্তু এখন আমাদের কাম কই রি কাম করল পয়সা গিলা নাই পাথি দু কিস্তি ঢুকালে একবার 1,200 একবার 1,500 একবার বন্ধ করে রাখ দিলে এটিএম উটিএম সব ওকে হাতে জবরদস্ত যাকে কাজিয়া উজিয়া লাগিল সে এটিএম গিলাকে দিলে ওকে পিছে যখন পানি করতে হয় যেতনা নিচেকে পলসর সব ভাঙতেই আহে বলে গেলে সে উল্টাই বলেল পজিশন তো একেবারে উপরে আহে নিচে নাখে দেল ওটাও ধসকত হে খিড়কি উড়কি চারো দিকে তো সব খোলাই হইকে আহে খুঁটা নিখে ভিতরে খুঁটাও আধাটা হইকে আহে নাই পুয়া দিয়া নাই নাই দিয়া প্রকৃত ঠিক মান পাব লাগিছে প্রথমে তো 90 দিন কাম করা হল না 90 দিনের পর টাকা তো পুয়াই নাই এটা খুঁজলে কি কয় খুঁজলে কি কয় যে এটা তো আগতে এটু এটিএম বুক টু লই গলে না হলে একেবারে টাকাটু পালে হে এনেকাই কই থাকে এদিনা কলু মই যে এনেকাই কলে বুক টু একাউন্ট এটিএম আর বুক লই গলতে এটা আমি কি করিম নাকি জানি কয় কই থাকি কাম মাঙ্গিলে হয়তো জব কার্ডের বেলা নামত কাম করিম বলে এটু এটুও নি দিয়ে ঘরেকে দমে দিয়ে জাগুনর ব্রাহিমান্ত সিটি রিপোর্ট অসম টুডে ডিব্ৰুগড় জিলার রাজগড়স্থিত এক নির্ভরযোগ্য আর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হয়েছে এম কে ময়ূর স্টিল ইয়াত সকলো ধরনের উন্নত মানদণ্ডর স্টিল আর কাঠর ফার্নিচার উচিত মূল্যত পোৱা যায় আপনার প্রয়োজনীয় আসবাবর বাবে আজি পলম নকৰি যোগাযোগ করব পাৰে 9678453078 নম্বরত সুবিধা অনুযায়ী ভাল ভাল কোয়ালিটির গোদরেজ শোকেস ডানলপ ইত্যাদি সামগ্রী পাওয়া যায় গতি আহক এবার আপনি এম কে ময়ূর স্টিলত মার্কেটিং করে চক।